সো গাইস, ধামাকা 11 প্রো আসতেই চলেছে। ফ্যালোরড মোবাইল, ওয়ারজোন মোবাইল, GTA 6, আর এখানে নেটিস। তো নেটিস সম্বন্ধে বলে নিই, সেটা হচ্ছে নেটিস কোনো গেম না, এটা হচ্ছে একটা গেমিং কোম্পানি যারা কিনা পৃথিবীর যত ভালো গেমই বলো না কেন সেই গেমের কপি গেম তৈরি করে ফেলে। মানে এক কথায় বলতে গেলে নেটিস কোম্পানি এমন একটি কোম্পানি যারা যেই গেম চায় না কেন সেই গেমই তারা চাইলে তৈরি করতে পারে। কিন্তু দুঃখের বিষয়ে তারা নিজেরা কোনো ভালো গেম তৈরি করে না, যখনই কোনো নতুন গেমস এর অ্যানাউন্সমেন্ট করে অথবা রিলিজ করবে তখনই সেই অফিসিয়াল গেমের আগে তারা একটা কপি গেম তৈরি করে রিলিজ দিয়ে দেয়, আর সেটা আবারও হয়ে গেল ওয়ারজোন মোবাইলের সাথে। হ্যাঁ গাইস, ওয়ারজোন মোবাইল হয়তো সবাই ডাউনলোড করে খেলতে পারেনি, কিন্তু নেটিস কোম্পানি একটা গেম নিয়ে আসছে যেটা হুবহু ওয়ারজোন মোবাইলের মতো। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয়, ওয়ারজোন মোবাইল খেলতে গেলে অবশ্যই আপনার 3-4 GB র্যাম লাগবে, বাট এই যে গেমটা দিছে ক্লোন, এই গেমটা খেলতে গেলে আপনি 2-3 GB র্যামের ফোনে ইজিলি খেলতে পারবেন। তো গেমটি কি করে ডাউনলোড করবেন, গেমের গ্রাফিক্স কেমন এবং গেমে কি কি আছে সবকিছু এই ভিডিওর মধ্যে বলবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন, আর নতুন নতুন গেমের আপডেট রেগুলার পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি ইন্টার পর। তো নেটিস কিন্তু একেবারে নতুন নতুন গেম নিয়ে আসে, সেই গেমগুলো সকলের কাছে অনেক পছন্দ হয় এবং অনেক বেশি ভালো লাগে, কারণ সেই গেমের গ্রাফিক্স, গেমের কন্ট্রোল, গেমের মেকানিক্স অনেক বেশি অসাধারণ করে, যার কারণে গেমগুলো সবাই পছন্দ করে থাকে এবং খেলে। আর তাদের একটা বদ্ধভ্যাস আছে, সেটা হচ্ছে যে কোনো গেমই হোক না কেন সেই গেমের কপি ভার্সন তারা নিয়ে চলে আসে, যেমনটা ভ্যালোরেন্টের সাথে হয়েছিল। তো ভ্যালোরেন্ট মোবাইল যখন অ্যানাউন্সমেন্ট করছিল তখন কিন্তু তারাও একটা গেম তৈরি করছিল যেটার নাম দিয়েছে হাইপার ফ্রন্ট, এবং সেই গেমটা এখন প্লে স্টোরে অ্যাভেলেবেল। তো ভ্যালোরেন্ট গেম রিলিজ হওয়ার আগে তারা হাইপার ফ্রন্ট রিলিজ দিয়েছে, এবং হাইপার ফ্রন্টের ক্যারেক্টার থেকে ধরে, ম্যাপ থেকে ধরে, ওয়েপেন, এভরিথিং ভ্যালোরেন্টের কপি করছে, এবং সেই গেমটা কিন্তু তারা রিলিজ দিয়ে দিছে। বাট একটা সময় গিয়ে ভ্যালোরেন্ট কোম্পানি মানে রিওট গেমস তারা কিন্তু তাদের নামে মামলা করে দেয়, কেস করে দেয়। তো কেস করে দেওয়ার পর তারা সেই গেমটাকে প্লে স্টোর থেকে রিমুভ করে দেয়। রিমুভ করে দেওয়ার পর তারা গেমটাকে আবার অপটিমাইজ করে, গেমের মধ্যে থেকে ভ্যালোরেন্টের মতো যেগুলো ছিল সব কিছু তারা রিমুভ করে দেন, নতুন করে গেমটাকে তারা আবার প্লে স্টোরে রিলিজ দেয়। এখন গেমটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, তো আপনার চাইলে সেটা ডাউনলোড করে খেলতে পারেন। তো যাই হোক, কথা শোনেন, কথা হচ্ছে ওয়ারজোন মোবাইল। তো আপনারা জানেন অনেকদিন ধরে ওয়ারজোন মোবাইলের বিভিন্ন ধরনের গেম প্লে লিক হচ্ছে, এবং সেই গেম প্লেগুলো দেখে বিভিন্ন ধরনের ইউটিউবাররা রিয়াকশন দিচ্ছে এবং সবাই এক্সাইটেড ছিল যে আসলে ওয়ারজোন মোবাইলে খেলবো আমরা। তো ফাইনালি যখন ওয়ারজোন মোবাইলের বেটা দেওয়া হয় সেটা সবাইকে দেওয়া হয় না, জাস্ট খালি স্পেসিফিক কিছু মানুষকে দেওয়া হয়, যার কারণে সবাই গেমটা খেলতে পারে না। তো সেটা খেলতে পারেনি কি হয়েছে, নেটিস কোম্পানি নিয়ে আসছে নতুন আরো একটি গেম যেটার নাম হচ্ছে প্রজেক্ট ব্লাড স্ট্রাইক। তো এই গেমটা হুবহু ওয়ারজোন মোবাইলের মতোই, যেটা আপনার সামনে গেম প্লে দেখতেই পাচ্ছেন, কোনো দিকে ডিফারেন্স নেই, টোটালি ওয়ারজোন মোবাইলের মতো। বাট গেমের মধ্যে কিছু কিছু ডিফারেন্স জিনিস আছে, সেটা হচ্ছে গেমের মধ্যে ক্যারেক্টার আপনি অপটিমাইজ করতে পারবেন, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা স্পেল আছে, তাছাড়া ব্যাটেল রয়্যাল মোড তো আছেই, এবং আরও TDM মোড আছে, আরও অনেকগুলো মোড দেওয়া আছে গেমের ভিতরে, যেগুলো আপনারা গেমটা ডাউনলোড করে খেললেই বুঝতে পারবেন এবং গেমের মধ্যে কী কী আছে এক্সট্রা সেগুলো দেখতে পারবেন। আর গেমের মধ্যে অনেক ওয়েপেনও দিছে, যেই ওয়েপেনগুলো পাবজি এবং ফ্রি ফায়ার অ্যাভেলেবেল, কিন্তু তার পাশাপাশি এক্সট্রা আরও অনেক ওয়েপেন আছে যেগুলো সেই গেমের মধ্যে নাই। মানে এক কথায় বলতে গেলে নেটিস কোম্পানি একটা ককটেল গেম নিয়ে আসছে, যেটা খেলে আপনারা ওয়ারজোন মোবাইলেরও ফিল পাবেন এবং পাবজি ফ্রি ফায়ারেও ফিল পাবেন, কারণ এখানে ব্যাটেল রয়্যাল মোড আছে। আর তারই মধ্যে ওয়ারজোন মোবাইলে খুব শীঘ্রই রিলিজ হবে, তখন তো আমি আবারও ভিডিও দিয়ে দেবো এবং সেখানেও দেখিয়ে দেবো আপনারা কীভাবে ডাউনলোড করে খেলবেন। বাট একটা ভয়ের বিষয়, সেটা হচ্ছে অ্যাক্টিভিশন। তো অ্যাক্টিভিশন যদি তাদের নামে যদি কপিরাইট মামলা দিয়ে দেয় তাহলে এই গেমটা তারা প্লে স্টোর থেকে রিমুভ করে দিবে, যদিও এই গেমটা বেশি দিন অ্যাভেলেবেল থাকবে না প্লে স্টোরে, কারণ এটা দিয়েছে তারা আলফা টেস্ট। মানে আলফা টেস্ট খেলার পরে তারা গেমটাকে আরও অপটিমাইজ করবে, গেমের মধ্যে যদি বাগ আছে সেই বাগগুলো ধরে সেগুলো ঠিক করে দেন আবারও বেটা টেস্ট দিবে, যেটা সবাইকে দিবে খেলার জন্য। বাট এখন আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন, বাট আপনাদেরকে VPN অবশ্যই কানেক্ট করতে হবে, আর সেটা সিঙ্গাপুর অথবা ফিলিপাইন, মানে সিঙ্গাপুর অথবা ফিলিপাইনের VPN কানেক্ট করলেই আপনারা গেমটা খেলতে পারবেন। তো এখন কথা হচ্ছে ডাউনলোড কীভাবে করবেন। তো ডাউনলোড করতে হলে আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না, কারণ গেমটা সব দেশের প্লে স্টোরে অ্যাভেলেবেল না। তো যার কারণে আপনাকে অবশ্যই কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে খেলতে হবে। তো যেটা ডাউনলোড লিঙ্ক আমি কমেন্ট বক্সে রাখছি, সেখান থেকে নিয়ে নেবেন, ইজি, কোনো কিছু করতে হবে না, ওয়েবসাইটে ঢুকবেন, ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, ডাউনলোড করবেন। সেখান থেকে ডাউনলোড করার পরে আপনারা VPN কানেক্ট করবেন, যে কোনো VPN, আপনি যে কোনো VPN প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই হবে, কারণ সিঙ্গাপুরের VPN সবই অ্যাভেলেবেল আছে ফ্রিতে। তো প্লে স্টোর থেকে VPN ডাউনলোড করে, VPN কানেক্ট করে আপনারা গেমটা খেলা শুরু করবেন। আশা করি গেমটা আপনাদের কাছে ভালো লাগবে, এবং গেমের সাইজ 1.10 GB, কারণ গেমের ভিতরে কিছু এক্সটার্নাল ফাইল আছে যেটা গেমটা ডাউনলোড করার পরে আপনারা দেখবেন ডাউনলোড হচ্ছে একের পর এক। তো সেগুলো ডাউনলোড করে টোটাল গেমের 1.10 GB মতো সাইজ হয়। তো আপনারা ডাউনলোড করে খেলবেন, আশা করি আপনাদের সকলের কাছে গেমটা অনেক ভালো লাগবে। তো যাই হোক, গেমটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং নেক্সট কী গেমের ভিডিও চান সেটাও কমেন্টস করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।